নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাহারে পঞ্চসাত। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ দিয়ে আমার ব্লগিং চ্যানেল স্টার্ট করছি। নর্মালি আমি কুকিং ভিডিও দিই, তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি আর ডেলি লাইফস্টাইল শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। নর্মাল একটা ব্লগ দিচ্ছি, আর সেটা হচ্ছে আমার বাড়ির ছাদের পরিবেশ। দেখো, এই হচ্ছে আমার বাড়ির ছাদের পরিবেশ। এই দেখো, একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা ধনে পাতা গাছ, এটা মা লাগিয়েছে রোদের জন্য। না, ছবিটা খুব একটা ভালো আসছে না, দাঁড়াও একটু এদিক থেকে দেখি। এই দেখো, এটা মা লাগিয়েছে, এর আগে কিছু হয়েছিল, সেটা পায়রা খেয়ে নিয়েছে। এছাড়াও মা লঙ্কা গাছ লাগিয়েছে, কিন্তু লঙ্কা এখনো আছে কি না সেটা বলতে পারবো না। এই দেখো, এটা লঙ্কা গাছ। আসলে আমাদের বাড়িতে একটা পুচকে আছে, আমার ছোট জায়ের ছেলে, সে লাঠি দিয়ে দিয়ে সমস্ত লঙ্কাগুলোকে ফেলে দিয়েছে। এই দেখো, এছাড়াও আছে কিছু ফুলের গাছ আছে, কোনটা কি ফুল বলতে পারবো না, আমার গাছ সম্বন্ধে আইডিয়া খুব কম, আগে আরও ছিল তো এখন অনেক কমে গেছে। আরেকটা জিনিস দেখাই, এইগুলো হচ্ছে কাঠ, নানান রকম শুকনো পাতা গাছ রয়েছে, যেটা এখানে আমাদের মাঝে মাঝে শীতকালে পিকনিক হয়, সেই জন্য ছাতেই উনুনটা আছে। দেখো, এটা হচ্ছে জলের ট্যাঙ্ক। আর এই দেখো, আমাদের ছাদ থেকে না পুরো যেদিকে তাকাবে সেদিক শুধু সবুজ। সন্ধ্যাবেলাটা এলে বেশ ভালো লাগে, আর শীতকালে বেশ ভালো ঠান্ডা থাকে। এটা হচ্ছে মা এখানে সন্ধে দেয়, তুলসী গাছ, মনসা গাছ, নানান রকমের গাছ আছে। এটা পুরো মায়ের হাতে তৈরি, রং করেছে, নিচে টাইলস বসিয়েছে। এটা বেল গাছ, আমাদের বাড়িতে পুজো হলে বেল পাতা কিনতে লাগে না, হোম হলেও লাগে না, রোজের পুজো করতেও লাগে না। এই হচ্ছে বেল গাছ, চারিদিক শুধু সবুজ, যেদিকে দেখবে সেদিকেই সবুজ। এখন ছাদ মোটামুটি ফাঁকা, কারণ জামা কাপড় এত রোদে সব শুকিয়ে গেছে, অল্প কিছু আছে, এটা সেকেন্ড রাউন্ড কাচার, শুকিয়ে যাবে। তো আজকে প্রথম আমি একটা ছোট্ট ব্লগ দিলাম, আশা করি তোমরা সকলে জানাবে কেমন লাগলো জানিও। আমি এখনও অতটা ঠিক অভ্যস্ত নই, কাজেই হয়তো ঠিকঠাক হয়ও নি, কিছু ভুল হলে দেখিয়ে দিও। আর আমার চ্যানেলটাকে সবাই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ফলো করো, সাথে থাকো। থ্যাংক ইউ।